চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতরাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভারতে গরু আনতে যান 5 থেকে 6 জনের একটি দল। এই সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। অন্যরা পালিয়ে আসতে পারলেও গুলিবিদ্ধ হয়ে মারা যান সাইফুল নামের একজন। তবে এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি বিজিবি। এদিকে যশোরের দৌলতপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে 2 বাংলাদেশি আহত হয়েছেন। চোরাচালানের জন্য অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে বলে জানিয়েছে বিজিবি। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।